হবে। আজকে বড় কষ্ট লাগে, আমরা ভাই ভাইকে কষ্ট দিই, আমরা বোনকে কষ্ট দিই, আমরা প্রতিবেশীকে কষ্ট দিই, প্রতিবেশীর সঙ্গে আমরা ঝগড়া করি, এটা কখনো ইসলাম নয়। আমার ভাই শুনে রেখে দেন, ওই জন্য গ্রাম পরিচালক ভালো হতে হবে, গ্রামের বিচারক ভালো হতে হবে। জেনে রেখে দিবেন, যারা গ্রামের বিচার করে, যারা গ্রামের নেতা হয়, যারা গ্রামের মোড়ল হয়, যারা বিচার করেন, আমার আল্লাহ কিন্তু ছাড়বেন না। যারা অন্যায় বিচার করবে, যারা ন্যায় বিচার করবে, আমার আল্লাহ সব ফয়সালা করবেন। যদি কেউ অন্যায় বিচার করে থাকে, আমার আল্লাহ তাকে ছেড়ে কথা বলবেন না কিয়ামতের দিনে। তুমি যদি অন্যায় করো, তাইলে তোমার বিচার। ওই জন্য শুনে রেখে দেন, বিচার করলে আগে মলবিদিকে জিজ্ঞেস করুন, হুজুর আমার গ্রামে ঘটনা ঘটেছে, এই শরীয়ত মোতাবেক বিচার কি আছে, তারপরে বিচারে বসো। যদি শরীয়ত বিরোধী হয়, আমাদের সমাজে দেখবেন বেশিরভাগ কি হয়, মুখ দেখা দেখি বিচার হয়। কেউ যদি এক কাপ গাঢ় দুধে চা খাইয়ে দেয়, তা বিচার তার দিকে চলে গেল। কেউ যদি 500 টাকার লোড গুঁজে দেয়, তা বিচার তার দিকে চলে গেল। ঠিক বলছি না, রাগ করবেন না, বাস্তব বলছি। কিন্তু ইসলাম বলছে, শরীয়ত বলছে না, বিচার এরকম নয়। হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত হও, নিজের সন্তানকে নিয়ে গিয়ে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে গাছে বাঁধা করিয়েছিল, বাঁধো একে, অন্যায় করেছে, এর উপরে কোড়া মারা হবে। আমার সন্তান বলে লাট সাহেব নয়, বিচার গোটা কওমের জন্য এক বিচার হতে হবে। যেন বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর গভর্নর ছিল, মক্কার গভর্নর, আমিরুল মুমিনিন, বাইতুল মাল থেকে বেতন দেওয়া হতো, সেই বেতন থেকে সংসার চালিয়ে কিছু মাল বেঁচে গেছে। সেই মালটা স্ত্রী বলল, হে আমার স্বামী, কিছু মাল বেঁচে গেছে, সামনের মাসে কাজে লাগবে। হযরতে উমর ধমক দিলেন, এই কান খুলে শোনো, এই মালটা কওমের মাল, আমার কাছে বাড়তি চলে এসেছে, এটা কখনো আমার ইউজ করা যাবে না, এটা ফেরত দিতে হবে বাইতুল মালে। তিনি নিয়ে গিয়ে ফেরত দিয়েছে। আর বড় কষ্ট লাগে, কলকাতা থেকে 50 বস্তা চিনি আসছে, বলে কোথায় যাবে, বসন্তপুর, এলো 25 বস্তা। লোকরা বললে, হ্যাঁ গো, 50 বস্তা আসছিল, 25 বস্তা কোথায় গেল, বলে পিঁপড়েতে খেয়ে নিয়েছে। পিঁপড়েরা বললে, আল্লাহ আমরা তো চিনির খবর জানি না। আল্লাহ বললে, আমি জানি কোন পিঁপড়েই খেয়েছে, চুপ করে থাক, পরে দেখব। বুঝতে পেরেছেন না, পারেননি, বড় কষ্ট লাগে। 1,10,000 ঘরের জন্যে দিয়েছে, বলে 5 ব্যাকিংয়ে দিবি, লেখে নিয়ে যান, যারা কাটমানি খেয়েছে, এই গরিবের পয়সা যারা মেরে খেয়েছে, যদি ফেরত না দাও, কবরে গিয়ে বুঝতে পারবে তুমি কি অন্যায় করেছো। তুমি যদি তাহাজ্জুদ গুজার হও, তাও আল্লাহর কাছে পাকড়াও হবে ওই টাকা যদি ফেরত না দাও। জেনে রেখে দিবেন, পৃথিবীর মানুষ গরিব অসহায় কিছু করতে পারবে না, তুমি জীবনে শান্তি পাবে না, তোমার সন্তান শান্তি পাবে না, তোমার পরিবার শান্তি পাবে না। কওমের মাল যদি খাও, কওমের মালকে যদি মেরে নাও, তাতে যেই হোক, যদি কওমের মাল মারো, এর বিচার আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে দু জায়গাতেই দেখাবে। ওই জন্য কওমের মাল মারো না, গোটা রাজ্যের মাল মানে কওমের মাল, এই দেশের মাল মানে কওমের মাল, মসজিদের মাল মানে গোটা কওমের মাল, এটা জেনে রেখে দিবেন। মাদ্রাসার মাল মানে গোটা কওমের মাল, এটা নয়, একজন মাদ্রাসা করেছে, আমি মাদ্রাসাওয়ালা, মাদ্রাসাটা আমার বাপের নয়, গোটা কওমের লোকের হিস্সা আছে মাদ্রাসার মধ্যে। যে 10 টাকা দিয়েছে তারও হক আছে, যে 50 টাকা দিয়েছে তারও হক আছে, আর যে 10,000 টাকা দিয়েছে তারও হক আছে। একটা মসজিদে শুধু ইমাম আর মুয়াজ্জিনের দায়িত্ব নয়, শুধু মাতুয়াল্লি আর সেক্রেটারির দায়িত্ব নয়, প্রত্যেকটা গ্রামের মুসল্লির দায়িত্ব, যে মসজিদের কোথায় কি হচ্ছে, মসজিদের পানি কেউ বেশি খরচ করছে, মসজিদের কারেন্ট খরচ হচ্ছে কিনা, এগুলোর প্রতি লক্ষ্য রাখা, আর ইমামের জুতো সুজো করা। আজকে আমাদের সমাজের লোক ইমামকে বাপের গোলাম মনে করে, তার কারণে কওমের এই অবস্থা। আর কোরআন বলেছে, আতি উল্লাহ ওয়া আতি উর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। তোমরা নেতাটাকেই সিলেক্ট করবে, তোমাদের আল্লাহ এবং রাসূলের পরে আগে খোঁজ নেবে কার মধ্যে কি ইলম আছে, কার মধ্যে দ্বীন আছে, কার মধ্যে দ্বীনদারি আছে, কার মধ্যে তাকুয়া আছে, তবে তুমি তাকে নেতা সিলেক্ট করবে। বড় কষ্ট হয়, বড় দুঃখ লাগে। আজকে আপনি ইমামকে বাপের গোলাম মনে করেন, মানুষ টাকা হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে, চায়ের দোকানে খরচ করে, লটারিতে খরচ করে, হারাম জায়গায় খরচ করে। আমাদের দেশে দেখবেন, মেয়ের বিয়ে দিলে, বেটার বিয়ে দিলে লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু ইমাম সাহেবকে বিয়ে পড়ানি 500 টাকা দিতে গেলে তাদের গায়ে লাগে।
ঠিক বলছি না গায় লাগে না লাগে না ইমাম সাহেব যদি বলে হ্যাঁ গো 500 টাকা যুগ আছে 1000 টাকা দিন বিসমিল্লাহ সকাল বেলায় উঠে চায়ের দোকানে তখন ইমাম সাহেবের গীবত আর চুগলি চালু হলো আমাদের ইমাম সাহেব চেয়ে 1000 টাকা নিচ্ছে আর হারামখোর এটা বলছে না আমার বেটার বিয়েতে আমি ডিজে বক্স লাগিয়ে গান বাজিয়েছি গান বাজনা হয় না হয় না আপনাদের দেশে হয় না হয় মাশাআল্লাহ খুব ভালো তাই না গান বাজনা হয় ওয়া না হলে চলে গো মুসলমানদের গান বাজনা আহা উলামারা কি বলবে ভিডিও ক্যামেরা গান বাজনা ড্যান্স 5000 টাকা ডিজে বক্স সবাই লিখে নিয়ে যান কাগজ থাকে তা আমি মারা যেতে পারি আমাকে আর দাওয়াত নাও দিতে পারেন যেই মলবিকে আর দাওয়াত দেই না ইজা বলে গেল আমাদের সব বন্ধ করে দিয়ে যাবে আলহামদুলিল্লাহ দাওয়াত দিবেন না কিন্তু যখন ডেকে নিয়েছেন তখন কাগজে লিখে নিয়ে যান আমি ইয়াসিন বলে যাচ্ছি যদি বক্স বাজান 5000 টাকা ডিজে বক্স বাজিয়ে যদি ইমামকে 5000 না দিতে পারেন তোমার মতো বেঈমান আর তোমার মতো নেমক হারাম তোমার মতো ছোট লোক তোমার মতো অমানুষ আর এই পৃথিবীতে নাই তুমি যদি ইমামকে 5000 টাকা বিয়ে পড়ানি না দিতে পারো বেটার বিয়েতে 10000 টাকা হারাম জায়গায় খরচ করতে পেরেছো একটা ইমামকে হালাল পথে দিতে পারবে না একটা ইমামকে দিলে তোমার মেয়ের জন্য দোয়া করবে একটা ইমামকে দিলে তোমার সন্তানের জন্য দোয়া করবে তোমার পরিবারের জন্য দোয়া করবে আর তুমি ডিজে বক্স বাজিয়েছো যতক্ষণ বক্স বেজেছে ততক্ষণ গুনাহ হয়েছে তোমার বাড়িতে বক্স বাজানোর কারণে তোমার ওই অলিমার খানাটা হালাল খানাটা হারাম হয়ে গেছে তুমি বক্স বাজিয়েছো তোমার ওই বিয়েটা হারাম হয়ে গেল আমার বড় কষ্ট লাগে দুঃখ লাগে শুনে নেন আমাদের সমাজে নতুন নতুন হারাম খদ্দের নতুন নতুন বেঈমান কাফেরদের একটা করে কালচার এসে সমাজকে ক্যাপচার করছে আমরা উলামারা বলেও বুঝাতে পাচ্ছি না যেমন আমাদের সমাজে এখন নতুন সিস্টেম উঠেছে বিয়ের দিন ঠিক হলে মোটামুটি রেজিস্ট্রি করে নাও রেজিস্ট্রি আগে হচ্ছে না হয়নি বলে রেজিস্ট্রি করে নাও রেজিস্ট্রি হয়ে গেল হওয়ার পরে কি করবে বলবে রেজিস্ট্রি হয়ে গেল এরপর মেয়ের ফোন নম্বর জোগাড় করেছে করে তার সঙ্গে এখন কথা চললো কথা বলাটা হারাম লিখে নিয়ে যান কি বললাম কথা বলা হারাম সরকারি বিয়ের রেজিস্ট্রিটা এটা শরীয়তি বিয়ে নয় এটা সরকারের খাতায় বিয়ে হয়েছে যতক্ষণ পর্যন্ত ইজাব কবুল করিয়ে ইমামকে দিয়ে নিকাহ পড়ানো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বৈধ হবে না না কথা বলা না দেখা করা না তার সঙ্গে উঠা বসা করা যদি রেজিস্ট্রি করেন একটা কাজ করবেন তার সঙ্গে অবশ্যই বিয়েটা পড়াবেন মলবিকে ডেকে সেই মজমাতি বিয়ে পড়িলেন তাহলে কি হবে বাপ মা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা বিয়েতে ছিল তারা সবাই বেঁচে গেল গুনাহ থেকে কিসের গুনাহ ব্যভিচারের গুনাহ থেকে বেঁচে গেল আমাদের সমাজে বিয়ে হলে নতুন সিস্টেম আমরা মলবিরা বলেছি কোরআনে আছে সূরা নিসায় তোমরা মোহরানা দেল মোহর যেটা ওটা মেয়ের হক তাকে মিটিয়ে দাও আমাদের দেশের মানুষ নতুন ডিজাইন বার করেছে দেল মোহরের ডিজাইনটা জানেন না কি কি বার করেছে বলুন নতুন ডিজাইনটা জানেন না কি দেল মোহর ঠিক করেছে 50000 দিয়ে সোনা কিনে নিয়ে চলে যাচ্ছে হাতের বালা কানের দুল বলে এটা দেল মোহরের বদলে দেল মোহরের বদলে শুনে রেখে দেন সোনা দেন আর টাকা দেন আর হীরে দেন আর মতি দেন সেই দেল মোহরটা যদি বাপ মা স্বামী শ্বশুর শাশুড়ি যদি জিজ্ঞেস করে সেই সোনার জিনিসটা কি হলো তো তারা পাপী হয়ে যাবে তারা গুনাহগার দেল মোহরটা মেয়ের এখতিয়ার ওটা তার অধিকার সে বাপকে দিতে পারে মাকে দিতে পারে দান করতে পারে ফেলে দিতে পারে সেটা তার অধিকার স্বামীও জিজ্ঞেস করতে পাবে না সেই দেল মোহরের টাকাটা দেল মোহরের পয়সাটা দেল মোহরের সোনাটা ভালো সিস্টেম বার করেছে শ্বশুর ঘর থেকে এইছে হ্যাঁ তোমাকে কানেরটা দিলাম সেই দেল মোহরের সেটা কই কেলানি খাবে শাশুড়িরা লিখে নিয়ে যান 100% মার খাবে তারপরে আরো দেখিয়ে দেব আপনাকে আমাদের দেশে আমরা জলসা করতে গেলে বলে হুজুর এক কাজ করুন না কি করতে হবে বাবা একটু বলবেন যেন বৌমারা শ্বশুর শাশুড়ির খিদমত করে ছেলেরা বাপ মাকে ভালোবাসে কি করে বাসবে সমাজকে ঠিক রেখেছেন আজকে আপনাকে বলে দিই 99% শাশুড়ি
বাম্মা অত্যাচারিত ছেলেদের বৌমায়ের কাছে, আবার 90% বৌমা শাশুড়িদের কাছে অত্যাচারিত। শাশুড়ি বৌমায়ে কথা নাই, শাশুড়ি বৌমায়ে ঝগড়া, তার কারণ একটাই, বৌমা বাপের ঘর থেকে কিছু আনতে পারেনি। বিয়ের পরে বলেছে পণ নেব না, তার বাপ দেখেছে যখন বিয়াই পণ লাইনি সেরকম কিছু দেয়নি। যতদিন বিয়ে হয়েছে বৌমাকে ভিখারির বিটি বলে অনেক শাশুড়ি ডাকে, ঠিক বলছি না? কথা বলুন, ভিখারির বিটি বলে। সেই সমস্ত শাশুড়ি দিকে বলবো, তোমরা হচ্ছ হিজড়ে না মরদ পয়দা করেছ, তোমার বেটাটা না মরদ, তার জন্যে তুমি বলছো ভিখারির বিটি। যেহেতু তোমার বেটা এমন না মরদ, তার ক্ষমতা নাই যে তার বউকে ইনকাম করে একটা কানের দুল পড়ায়, নিজের স্ত্রীকে গলার হাড় পরায়, তাহলে তুমি না মরদ পয়দা করেছো, একটা হিজড়ে পয়দা করেছো তুমি, তাহলে কিরকম মেয়ে বুঝে নাও। আমাদের সমাজে অনেক শাশুড়ি আছে, কান করে শুনবেন মায়েরা, বৌমায়ের যদি মেয়ে হয় তখন শাশুড়িরা বেজার হয়, হয় না হয় না? মেয়ে হলো রে, তোর বেটা হলো না। সেই সমস্ত শাশুড়িকে বলি, তোমার মা কেন তোমার গলায় পা দিয়ে মারেনি, তুমি তো বিটি হয়ে পয়দা হয়েছিলে। বুঝতে পারছেন আমি হক বলছি না? আমি যদি না হক বলি আমাকে টুকবেন, না হক বললেন আমি হক বলে যাচ্ছি। এটা যদি কোনো শাশুড়ি বলে মেয়ে হয়েছে তোমার বেটা হলো না, সেই শাশুড়িকে বলো তুমি তো তোমার মায়ের ঘরে মেয়ে পয়দা হয়েছিল, তোমার বাপ তোমার মা তোমার গলায় পা দিয়ে কেন মারুনি। সবাই নিয়ত করুন, আজ থেকে আমরা পাকা পুক্ত নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি আপনার সন্তানকে নামাজে শিক্ষা দেন। আজকে দেখুন বড় কষ্ট লাগে, আমরা ভারতবর্ষে বাস করছি, তো হিন্দুস্তানে বাস করছি, কষ্টটা কোথায় জানেন? মুসলমানদের যুবকরা, আমরা মুসলমানরা ইহুদি আর নাসারাদের কালচারগুলোকে নিজের কালচার করে নিচ্ছি, বেইমান কাফেরের কালচারকে কালচার করে নিচ্ছি নিজের কালচার। আর বয়স্ক মানুষরা যদি বলে হ্যাঁ রে এরকম কেন করছিস, এই কাজ তো ইসলামে আমরা কোনোদিন দেখিনি, তাদেরকে বলি দেখ তোমরা কি জানো গো, তোমরা তো বয়স্ক মানুষ, তোমরা মডার্নের যুগে এসছো, এরা মডার্নের যুগের মানুষ। কষ্টটা আমার ওই জায়গায় হয় যে নিজেদিকে মডার্ন বলে পহেলা জানুয়ারি মুসলমানের ছেলেরা পালন করে, করে না? করে না। 25শে ডিসেম্বর মুসলমানদের ছেলেরা পালন করে, 25শে ডিসেম্বর পালন করছে, 1লা এপ্রিল পালন করছে, 1লা জানুয়ারি পালন করছে, বড় কষ্ট লাগে। আপনারা বলুন তো, আপনারা রমজান মাসে নামাজ পড়লে কোনো খ্রিস্টানরা আসে তো নামাজ দেখতে তারাবির? কথা বলুন, আসে? আসে না। ঈদের নামাজ পড়লে আসে? কোরবানির সময় গরু ছাড়ালে আসে? আসে না। কিন্তু মুসলমানরা যায়, এরা বলে যে এইসব মোলবিরা গুণা মোলবি, আমাকে গুণা মোলবি বলবেন, আমি আপনাকে দিন বুঝিয়ে দিয়ে চাই, গুণা মোলবি বলবেন কখনো নয়। শুনে নেন, আমরা কোনো ধর্ম বিদ্বেষী নয়, প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের আলেমদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, তা বলে এটা নয়। শুনে নেন কোরআনের আমলটা, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না, এক আল্লাহকে বিশ্বাস করো, কারো দেব দেব দেবীকে গালি দিও না। এটা আমার নবীজির হাদিস, বিশ্ব নবী বলেছেন কারো দেব দেবীকে গালি দিও না, কারো ধর্মকে খারাপ বলো না, কিন্তু তারটাকে নিজের মনে করে নিলে তুমি অপরাধী হয়ে যাবে। আমাদের মুসলমানরা তো নিজের মনে করে নিচ্ছে, ঠিক বলছি না? সম্প্রীতি, সম্প্রীতি মানে আমাদের অনেকজন আর বুঝে আসে নাই, সম্প্রীতি মানে এটা নয় যে দুর্গা ভাসাতে যাবে, সম্প্রীতি মানে এটা নয় সরস্বতী ভাসাতে যাবে, সম্প্রীতি মানে এটা নয় তাদের পুজোর অনুষ্ঠানে গিয়ে তুমি যোগদান করবে, সম্প্রীতি মানে এটা নয়। সম্প্রীতি হচ্ছে তোমার দ্বারা যেন তোমার প্রতিবেশী হিন্দু ভাই যে বাস করেছে যেন কষ্ট না পায়, তোমাকে যদি কষ্ট দেয় কোরআনে আছে তুমি যদি সবর করো তার ফল আল্লাহ তোমাকে ভালো দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইদা সবরতুম লাউ খাইরুল লিসাবিরিন, তোমরা যদি কারো অত্যাচারকে সহ্য করে নাও, সবর করে নাও, আমি আল্লাহ তোমাদেরকে তার মধ্যে খায়ের আর বরকত দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, হাদিসে আছে নবীজি তোমার পাশের বাড়িতে যদি কোনো অমুসলিম বসবাস করে, সে খেতে না পেলে তাকে আগে তুমি দান করো, সে বস্ত্রহীন হলে তাকে বস্ত্র দাও, ক্ষুধার্ত হলে খাবার দাও, তা বলে এটা নয়।
যে তুমি তার পূজো পাঠে যাবে সে তোমার কুরবানিতে আসবে না ইসলাম এটা স্বীকৃতি দেয় না ধর্ম যার যার উৎসব সবার নয় ধর্ম যার যার উৎসব তার তার আমার ভাই এটা হচ্ছে শরীয়ত এটাই হচ্ছে ইসলাম আমার ভাই এটা ভারতবর্ষ আমরা একটা বিনতে দুইটে কসম হিন্দু মুসলমান এক ভাষাতে মাকে ডাকি এক ভাষাতে গাই গান কিন্তু জেনে রেখে